পদ্মা সেতুর নাট বল্টু খুলে টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সেতুর ঢিলা নাট বল্টু নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। রোববার 3 জুলাই মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্ক্রু খোলার কথাটা আসছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, আমাদের যে ওয়ালটুকু আছে অতটুকু দিয়েই গাড়ি চলে, কিন্তু আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে স্ট্যান্ডার্ড 4 ফুট, সেজন্য আরও 1 ফুট উঁচু করে রেলিং দেওয়া হয়েছে। এটা মানুষের সেফটির জন্য নয়, এটা আমাদের স্ট্যান্ডার্ডটাকে কভার করার জন্য। খন্দকার আনোয়ারুল বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিন বিকেলে কোরিয়ান এক্সপ্রেস কর্পোরেশন টেক ওভার করেছে, পরের দিন থেকে তারা টোল ম্যানেজমেন্ট ও মেইনটেন্যান্স দেখবে। কোরিয়ান এক্সপ্রেস কর্পোরেশন হল ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানি যারা হাইওয়ে ও ব্রিজ ম্যানেজমেন্ট করে। ওরা 17 কিলোমিটার দীর্ঘ ইঞ্চেন ব্রিজের ডিজাইনার ও টোল ম্যানেজমেন্ট করে। ওদের ওই ব্রিজে লোকজন হাঁটতে পারে না। এখন তারা অডিট করবে, প্রত্যেকটা জয়েন্ট আছে, নাট আছে, অডিট করে নিজেরা ঠিক করতে পারে, টাইট করে দেবে। সুতরাং বিভিন্ন জায়গায় যে কনফিউশন আছে এটার সঙ্গে সেফটি সিকিউরিটির কোনো সম্পর্ক নেই। পদ্মার ওপরে মানুষ যাওয়ার কোনো সিস্টেম রাখা হয়নি বলে জানান সেতু বিভাগের সাবেক সচিব খন্দকার আনোয়ারুল। তিনি আরো বলেন, উদ্বোধনের দিন আমরা বললাম এটা 100 বছরের গ্যারান্টি আছে, সেজন্য সবাইকে কোঅপারেট করতে হবে। আমাদের ইমোশন আছে, ইমোশন অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সবার আগে সেফটির জন্য কোঅপারেট করতে হবে। পদ্মা সেতুর নাট বল্টু নিয়ে বিতর্ক কম হচ্ছে না, কেউ এটার পক্ষে কেউ বা বিপক্ষে কথা বলছে। এতদিন এই বিষয়ে সরকার চুপই ছিল, অবশেষে সীমিতভাবে হলেও নিজেদের অবস্থান পরিষ্কার করল। তবে সেতুর নাট খুলে গ্রেফতার হওয়া দুই টিকটকারের ভাগ্যে কি আছে সেই বিষয়ে এখনও চুপ সরকার। প্রিয় ভিউয়ার্স, বাইজিদ ও মেহেদির ভাগ্যে কি আছে বলে মনে হয় আপনাদের? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেন। ধন্যবাদ।